হাই বন্ধুরা আজ আমি মাদ্রাসার শিক্ষক নিয়োগ সম্পর্কিত আপডেট নিয়ে এসেছি বন্ধুরা জব ও এডুকেশন রিলেটেড খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকো চলুন বন্ধুরা তবে ভিডিওটি শুরু করা যাক সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশের ভিত্তিতে ইচ্ছুক মাদ্রাসাগুলিকে নিয়োগ আবেদনের বিজ্ঞপ্তি কমিশনের সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশের ভিত্তিতে এবার মাদ্রাসা সার্ভিস কমিশন মারফত মাদ্রাসায় শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়া শুরু হল রাজ্যের যে সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা রয়েছে তারা যদি মাদ্রাসা সার্ভিস কমিশনের সুপারিশ মতো শিক্ষক নিয়োগে ইচ্ছুক হয় তাহলে তাদের আবেদনের ভিত্তিতে শিক্ষক নিয়োগ করবে মাদ্রাসা সার্ভিস কমিশন এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন এই বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে ইচ্ছুক মাদ্রাসাগুলি শিক্ষক নিয়োগের জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনে কমিশনের আবেদন করতেও শুরু করেছে বৃহস্পতিবার মাদ্রাসা সার্ভিস কমিশনের কমিশন সূত্রে জানা গিয়েছে রাজ্যের বিভিন্ন মাদ্রাসা থেকে একাধিক আবেদনপত্র জমা পড়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন মারফত শিক্ষক নিয়োগ শুরু হলে মাদ্রাসায় শিক্ষকের অভাব অনেকটাই মিটবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল উল্লেখযোগ্য গত সতেরোই মে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ কুমার মিশ্র ও বিচারপতি উদয় উমেশ ললিতের গঠিত বেঞ্চ অন্তর্বর্তীকালীন এক নির্দেশ দেন তাতে বলা হয় মাদ্রাসায় পড়ুয়াদের শিক্ষার শিক্ষার স্বার্থে এই নির্দেশ সেই সঙ্গে আরও বলা হয় রাজ্যের মাদ্রাসাগুলিতে প্রায় দু হাজার ছশো শিক্ষক পথ শূন্য আছে তাই শিক্ষকের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষা ব্যবস্থা এর আগে দু সালে মাদ্রাসা সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগে যে উদ্যোগ নিয়েছিল তার ফলাফলের উপর দেওয়া হয়েছিল কিন্তু পরিস্থিতি বিবেচনা করে এই অন্তর্বর্তীকালে নির্দেশ দেওয়া হয়েছিল বলে উল্লেখ করা করে সর্বোচ্চ আদালত এই নির্দেশে আরও বলা হয় মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ করা গেলেও তাদের নিয়োগের স্থায়িত্বের বিষয়টির জন্য সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ের উপর নির্ভর করবে সুপ্রিম কোর্টের মাদ্রাসায় নিয়োগ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী বারোই জুলাই প্রসঙ্গত রাজ্যের ছশো চোদ্দোটি সরকার প্রসৃত মাদ্রাসা ও চোদ্দটি গভর্নমেন্ট পনস্ট মাদ্রাসা রয়েছে এই চোদ্দটি সরকারি মাদ্রাসা অবশ্য ইংরেজি মাধ্যম ছশো চোদ্দোটি মাদ্রাসার সঙ্গে সেগুলিতেও শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন মাদ্রাস সার্ভিস কমিশনের এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সমস্ত মাদ্রাসা কর্তৃপক্ষ সহকারী শিক্ষক নিতে ইচ্ছুক তাদের কমিশনে আবেদন করতে হবে আর এই ইচ্ছুক মাদ্রাসাগুলির এই সহকারী শিক্ষক নিয়োগের জন্য লিখিতভাবে আবেদনের শেষ সময়সীমা হচ্ছে এক জুন পাশাপাশি ডাইরেক্ট ডাইরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন ইএমআই কেও এই অনুলিপি জমা দিতে হবে মাদ্রাসার মাদ্রাসা সার্ভিস কমিশনের এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে নিয়োগ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে তা মাদ্রাসাগুলির অবগতির জন্য কমিশনের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে অন্যদিকে দু হাজার তেরো সালে যে চব্বিশ জন মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের অপেক্ষমান তালিকায় ছিলেন তাদের নিয়োগ কে সবুজ সংকেত দিয়েছে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন এই নির্দেশে বলা হয়েছে মেধা তালিকার ভিত্তিতে এই অপেক্ষমান তালিকায় থাকা মাদ্রাসা শিক্ষকদের নিয়োগ করার কোনো বাধা নেই তবে এই বিষয়টি নিয়ে চূড়ান্ত রায় শেষ কথা বলবে উল্লেখযোগ্য বেশ কয়েক বছর ধরে রাজ্যের সরকার পোষিত মাদ্রাসাগুলিতে আইনি জটিলতার কারণে শিক্ষক নিয়োগ করতে না পারায় ঘোর সংকটে পড়েছে মাদ্রাসা পড়ুয়ারা শিক্ষকের অভাবে পঠন পাঠন ব্যাহত হচ্ছে শিক্ষক শিক্ষকের সমস্যা দূর করতে একাধিক মাদ্রাসায় অবসরপ্রাপ্তদের নিয়ে পঠন পাঠন করানো হচ্ছে স্থায়ীভাবে শিক্ষক নিয়োগের নিয়োগ হলে ছাত্রছাত্রীদের আরও সুবিধে হবে বলে মনে করেন আবে আবেদন জমা দিতে আসা বিভিন্ন মাদ্রাসার কর্তৃপক্ষ এই দিন মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান আব্দুর রইফ বলেন আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে কিছুদিনের মধ্যেই মাদ্রাসাগুলিতে শিক্ষক সংকট মিটবে মিটবে এই দিকে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষদের শিক্ষক নেওয়ার জন্য দ্রুত কমিশনে আবেদন করার আর্জি জানান মাদ্রাসা শিক্ষক পর্ষদের সভাপতি আবু তাহের কামরুদ্দিন মাদ্রাসা শিক্ষার অধিকর্তা আবিদ হোসেন বলেন মাদ্রাসায় শিক্ষকের অভাবে পঠন পাঠন যে সমস্যা সৃষ্টি হয়েছিল শীঘ্রই আদালত নির্দেশে তা দূর হতে চলেছে ইতিমধ্যেই সাড়ে ছ হাজারের মতো শূন্যপদ তৈরি হয়েছে মাদ্রাসাগুলিতে তার মধ্যে ষষ্ঠ এসএলএসটিতে প্রায় সাড়ে তিন হাজারের মতো শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন সেই শূন্যপদের শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ করবে কমিশন এই দিনে ডিএমআই এর পক্ষ থেকে জানানো হয়েছে কমিটির মাধ্যমে নিযুক্ত মাদ্রাসা শিক্ষকদের বেতন আটকে রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এই মাদ্রাসার শিক্ষকদের বিষয়টি রাজ্য সরকারের পক্ষ থেকে খতিয়ে দেখে দেখা হবে তাহলে বন্ধুরা মাদ্রাসা সংক্রান্ত যে খবরাখবর ছিল সেটা তাহলে তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল তবু আমরা বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে যেই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেটা দেখে নিই এই নোটিশটা গতকাল বেরিয়েছে বন্ধুরা আপনারা নোটিশটা দেখে নিলেন আজ এতটাই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিন ধন্যবাদ